হ্যালো প্রিয়াস আসসালামু আলাইকুম সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ রহমতে অশিস মেয়ের মানে আজকে আপনাদেরকে একটা পরিচিত করে দেবো ওদে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দেখব এখানে যে চৌ দেখতেছেন এখানে মাস্টার যে পাঁচ দিন আগে ওঠানো হয় সেটা আপনাদের চৌ বাচ্চার জন্য কিংবা হাউজের জন্য আপনাদের মানানসই হিসাবে মাছ অভ্যস্ত করার জন্য এখানে প্রস্তুতি করা হয় এখানে যে পানিটা যদি গাঢ় রং হয়ে যায় কিংবা পানিতে গ্যাস হয়ে যায় আপনার চৌবাচ্চায় চাই পানিটা আপনারা ছেড়ে দেবেন সেটি গা পানিটা যদি একদম কমায় তারপরে এভাবে খাদ্যর যে পানিটা আছে এটি বার করে দিলে আউটলাইনের থেকে তারপরে আপনার সুস্থ সবল এই মাছটি থাকে এই হল গিভ তেলাপিয়া মাছ অতএব আমাদের কাছে মনোসেক্স তেলাপিয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিনের খাদ্য করে আপনারা দিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের পুকুরের জন্য চাষ করিতে পারেন এখানে যে মাছগুলো দেখতেছেন একদম জর জরা তেলাপিয়া মাছ এই তেলাপিয়া গিব মাছ মনোসেক্সের মতনই খুবই ভালো হয় অতএব এই মাছটি মনোসেক্সের হরমোন অ্যালকোহল এটি অনেকটা ব্যবহার করা না হয় ব্যবহার না করাতে মাছ এক সাইজের জন্য এক কোয়ালিটিভাবে তারপর মাছটা পদ্ধতিভাবে নিয়ে আসা হয় এখানে যে মাছটা গেডিং করে তারপর মাছটা এক সাইজে একদম জর্জরা হয়ে থাকে সেই ক্ষেত্রে মাছটি খুবই ভালো দেখা যায় কিংবা আপনাদের মনস্যাক্সের থেকে অনেকটা গুণগত মান স্বয়নসম্পন্ন ভালো ভিডিওটা প্রথম থেকে অতীব শেষ পর্যন্ত দেখবেন তখন মাছটা যে কোয়ালিটিগতভাবে থাকে সেই কোয়ালিটিগতভাবে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে তিনটা অথবা চারটা কেজি আসবে সেই ক্ষেত্রে মনোসেক্স হিসাবে মাছ এই মাছটি পরিচিত অনেকটি ভালো অনেক বাইরে আছে যারা মনোসেক্স বলে অনেক কিছু মাছ নিয়ে থাকেন কিন্তু সেই ধারণায় এখানে মাছটা এক কেজিতে দুই হাজার পিস হবে অতএব আড়াই হাজার পিস হবে তার জন্য মাছটি এটি আলাদাভাবে করা হয় সেটি হলো গিপ মাছ গিপ মাছ এটি মাছ টেকনিক্যালভাবে করার জন্য তারপরে মাছটা আপনাদের প্রজেক্টের জন্য কিংবা আপনারা বায়োপ্লকের জন্য প্রস্তুতিভাবে করিতে পারেন আমাদের এখানে মাছটা যদি অভ্যস্ত হয়ে থাকে যে ফিট খাবার দিয়ে তাহলে আপনার মাছটা আপনার বায়োপ্লকের জন্য অভ্যস্ত হয়ে থাকিবে তার জন্য আপনার কিনে কিছু করতে হবে না অতএব আপনার প্রতিদিনে খাদ্য দিয়ে যাবেন দুই মেলা করে তারপরে আপনারা মাছটি কেটবেন যখন তিন দিন অথবা পাঁচ দিন পর পর পানিটা চেঞ্জ করে দেবেন পানিটা একদম সেরে দিয়ে অল্প পরিমাণ থাকলেই যথেষ্ট আর না হয় এমন পরিমাণ পানিটা রাখলেই যথেষ্ট তার জন্য মাছটি গুণগত মান স্বয়ন ভালো এবং খাদ্য তৈরি থাকলে আরও দিগন্ত ভালো হ্যালো বৃহস্প আপনারা মনে রাখতে হবে যে মনোসেক্স তেলাপিয়াস থেকে এবং এই গিপ মাছটা আপনার বায়োব্লককে কী কী ব্যবহার করতে পারেন বায়োব্লকের জন্য আপনারা তিন দিন অথবা পাঁচ দিন পরপর যে পানিটা চেঞ্জ করবেন তারপরে আপনারা কিছু পরিমাণ লবণ দিয়ে যাবেন এক কেজি কিংবা আধা কেজি পরিমাণ লবণ দিলে তাহলে নোনা পানিটা থাকলে যথেষ্ট এবং মাছটির শরীরে কিন্তু স্পট থাকে না আর দিগন্ত ভালো হয়ে থাকে তেলাপিয়া মাছ লবণের পরিমাণ বেশি হল তাতে কোনো সমস্যা নাই নিশ্চিন্তভাবে মাছ থাকে এই মাছটি নোনা পানিতে জন্মগতভাবে হয়ে থাকে তার জন্য নোনা পানিটা খুবই ভালো এবং কি পানিটা আপনারা ব্যবহার করিতে পারেন আরও কিছু পদ্ধত আপনাদেরকে দিয়ে থাকব পুকুরের জন্য পুকুরে যদি কালচারে ব্যবহার করেন প্রতি শতাংশে লবণ দেবেন হাফ কেজি পরিমাণ লবণ দেবেন প্রতি শতাংশে আর চুন দিবেন প্রতি শতাংশে দুই গ্রাম করে অতএব কিংবা তিনশত গ্রাম করে পনেরো দিন পরপর এভাবে আপনার প্রজেক্টের জন্য খুবই ভালো হবে অতএব আপনারা সাকসেসফুল হতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন তথ্য আপনাদেরকে দিয়ে থাকব কমেন্টের বক্সে জানিয়ে